দুধ নিয়ে অধ্যাপক আবম ফারুকের গবেষণায় ত্রুটি রয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরকে এমনটাই জানিয়েছেন দেশ বিদেশে কর্মরত একবার বিজ্ঞানী একই সাথে তার গবেষণার ফলাফলে দুধে মাইসিন এবং লেভোফ্লক্স লেভোফ্লক্সাক্সিন অ্যান্টিবায়োটিকের উপস্থিতি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন প্রশ্ন তুলেছেন ভুল তথ্য দিয়ে জাতীয় বিষয় মন্তব্যের যৌক্তিকতা নিয়ে ফজল সিদ্দিকের রিপোর্ট দুধ মানুষের আদর্শ খাবার কিন্তু বাজারে দুধের মান নিয়ে প্রশ্নের মুখে উৎপাদনকারীদের আদর্শ শেষ পর্যন্ত যা গড়ায় আদালত পর্যন্ত চোদ্দটি ব্র্যান্ডের দুধের মাত্রার অ্যান্টিবায়োটিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবামা ফারুকের এমন গবেষণার পরেই এ নিয়ে শোরগোলের শুরু কিন্তু প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখা যায় নোংরা দুধে এজিথ্রোমাইসিন ও সিপ্রোফ্লক্সাসিনের উপস্থিতি রয়েছে সর্বোচ্চ ছয় দশমিক পাঁচ ছয় মাইক্রোগ্রাম অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোডেক্স ও ইউরোপ ইউনিয়নের মতে এসব অ্যান্টিবায়োটিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা প্রতি লিটারে একশো মাইক্রোগ্রাম সেই হিসেবে নমুনা দুধে অ্যান্টিবায়োটিক ছিল সহনীয় মাত্রার অনেক নিচে যা স্বীকার করেছেন নিরীক্ষাকারী গবেষণাগারের প্রধানও আমরা যেটা পেয়েছি সেটা এমআরএল লেভেলের নিচে অনেক নিচে সুতরাং ওইটা আমরা লিখে দিই সবসময় যে লেভেলের আছে এবং হিউম্যান অধ্যাপক ফারুকের গবেষণায় বৈজ্ঞানিক ভুল রয়েছে বলেও দাবি দেশি বিদেশি একদল বিজ্ঞানীর তারা বলছেন এতে কোডের বদলে ব্র্যান্ডের নাম ব্যবহার করা ছাড়াও আমিষ চর্বি চিনি ও ইউরিয়া নির্ণয়েও ত্রুটি ছিল যদিও বি ওয়ান এভাবে লেখা হয়েছে তবু অ্যানালাইসিসের সময় হিউম্যান বায়াসনেস এরাতে ব্লাইন্ড অ্যানালাইসিস করা হয়নি যখন রিপোর্ট দিব তখন বলছে যে এটা এভাবে দিতে হবে আমি বললাম যে ঠিক আছে এইভাবে দিয়ে দেবো আমরা অসুবিধা নেই বি ওয়ান বিটা আমি আগেও তাকে বলছিলাম যে কোম্পানির নামটা দেওয়া ঠিক হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেশিনটি দিয়ে দুধের অ্যান্টিবায়োটিক গবেষণা করা হয়েছে এই সেই মেশিন এই মেশিনটির নাম হচ্ছে এই স্পেলসি শুধু অ্যান্টিবায়োটিক নয় ভিটামিন সহ বিভিন্ন ধরনের উপাদানের নিখুঁত গবেষণা করবার জন্য এই মেশিনটি দুই